হ্যালো ভিউয়ার্স, সেন্সরশিপ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল রিলে, অমরণের একটি রিলে, 14-pin রিলে কীভাবে কানেক্ট করবেন, কীভাবে ইন্ডাস্ট্রিয়ালে একে ইউজ করবেন, এর ওয়ারিং ডায়াগ্রাম, এর ফাংশনাল প্রিন্সিপাল, এবং ফাইনালি যেটা দেখাবো ফিজিক্যাল কানেকশন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার টোটাল 14-pin আছে। তো তার ভিতর আমার 13-14 হলো পাওয়ার, 9-12 হলো আপনার জাস্ট ইউজ অ্যাজ এ কমন, অ্যান্ড 5-8 হলো আপনার নর্মালি ওপেন, অ্যান্ড 1-4 হলো আপনার নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট। এখন ইনিশিয়ালি যদি আপনি কমন এবং নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট এর ভিতরে কোনো লাইটিং লোড, যে কোনো এসি লোড আপনি কানেক্ট করে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা জাস্ট নর্মালি একটা ক্লোজ কন্ট্রাক্টের মতো, সেই জন্য এটাতে অলওয়েজ পাওয়ার থাকবে এবং এটা অলওয়েজ অন মোডে থাকবে। কিন্তু যখন আপনি এই রিলেটাকে পাওয়ার সাপ্লাই দিবেন, যেমন এটা হলো আমার 24-volt রিলে, মানে এর 24-volt পাওয়ার সাপ্লাই দরকার এর কয়েলটা এনার্জাইজ করার জন্য। আর যদি আপনি এসি টু ডিসি রিলে ইউজ করেন, সেক্ষেত্রে এখানে আমার কয়েল ভোল্টেজ থাকবে 120-volt, মানে তখন ওই কয়েলের এনার্জাইজিং যে ভোল্টেজ সেটা লাগবে 220-volt। কিন্তু আমার আজকের যে রিলেটা সেটা হলো 24-volt ডিসি, যে কারণে এখানে আপনার 24-volt লাগবে। তো আমরা যখন এখানে 24-volt সাপ্লাই দেব, তখন আমার নর্মালি ওপেন এবং কমন এই দুইটা টার্মিনালের ভিতরে যে লোডগুলো কানেক্টেড থাকবে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সো রিলের মেইন ফাংশনটাই হলো যে নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন কন্ট্রাক্ট। আপনি নর্মালি ক্লোজের ভিতরে যে লোডটা কানেক্ট করবেন আর নর্মালি ওপেনের ভিতরে যেটা কানেক্ট করে রাখবেন, যখনই আপনি এখানে পাওয়ার দিবেন তখন জাস্ট এটা ইন্টারচেঞ্জ করবে। যদি এটা অন মোডে থাকে এটা অফ মোডে চলে যাবে, আর এখানে যেটা অফ মোডে থাকবে সেটা অন মোডে চলে যাবে। তো এটাই মেইন বেসিক প্রিন্সিপাল রিলের। আর এখন আমরা আপনাদের দেখাবো এর ফিজিক্যাল কানেকশনটা। তো চলুন ফিজিক্যাল কানেকশনটা দেখে নেওয়া যাক। আমরা এখানে যেটা করেছি যে নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের জন্য আমরা একটা 220-volt একটা লাইট ইউজ করেছি, যার একটা কেবল সরাসরি চলে গেছে আর আরেকটা কেবল আমরা রিলের থ্রোতে চলে গেছে। সো আমার লাইটের জন্য আমার এখানে টার্মিনাল 1 আর টার্মিনাল 9 এই দুটা কানেক্টেড, কারণ আমরা আগেই বলেছি টার্মিনাল 1-4 হলো আপনার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এবং 5-8 নর্মালি ওপেন, 9-12 হলো আমার কমন। আর এখানে নর্মালি ওপেন কন্ট্যাক্টের জন্য আমরা যেটা করেছি একটা ইন্ডিকেটর ইউজ করেছি, ইন্ডিকেটরটা 224-volt সাথে কানেক্ট করা আছে। আর এখানে আপনারা দুটো কেবল দেখতেছেন, যে দুটো হলো আমার নর্মালি রিলের পাওয়ার সাপ্লাই, যেটা আমরা আগেই বলেছি 24-volt পাওয়ার সাপ্লাই, কারণ এই রিলেটা হলো আমার ডিসি টু এসি, মানে এটা এনার্জাইজ হবে 24-volt ডিসি দিয়ে, আর সেই এনার্জাইজ করে আমরা এসি লোডটাকে আমরা কন্ট্রোল করব। তো আমরা এখন এসি লোড, যেটা আমার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট করা আছে, সেটাতে আমরা এখন পাওয়ার সাপ্লাই দিব, দেন আমরা এর সুইচিং ফাংশনটা দেখব কীভাবে কাজ করে। 220-volt যে লাইটটা সেটাতে অলরেডি আমরা পাওয়ার দিয়ে রেখেছি, যদিও আমার ভিডিও কোয়ালিটিটা একটু ড্যাম হয়ে গেছে যে কারণে। তো আমরা এখন সুইচিং করব। সুইচিং করার জন্য আমাদের যেটা দরকার, রিলেতে আমরা পাওয়ার দিব, রিলেতে আমার পজিটিভটা দেওয়া আছে বাট নেগেটিভটা দেওয়া নেই, যে কারণে আমি এখন নেগেটিভটা দেব। নেগেটিভটা দেওয়ার ফলে এখন যখন আমার রিলে এনার্জাইজ হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলের যে ইন্ডিকেটর সেটা চলে গেছে, আর আমার যে ডিসি যে লোডটা, মানে যেটা আমার নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ওপেন এবং কমনের মাঝখানে ছিল, সেটা এখন আমার অন, সেটা অন হয়ে গেছে। কিন্তু যখনই আমার রিলেটা অফ, আই মিন রিলেতে কোনো পাওয়ার নেই, তখনই আমার নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের সাথে যেটা কানেক্টেড সেই লোডটা অন হয়ে যাচ্ছে, তার মানে এসি 220। তার মানে আমরা এখানে যেটা করতেছি, 24-volt ডিসি সাপ্লাই দিয়ে আমরা 224-volt একটা এসি লোডকে কন্ট্রোল করতেছি। সো এটা খুবই মজার। ইভেন আপনি যদি চান যে আপনি ইন্ডিকেটর ইউজ করবেন না, নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে আপনি কোনো কিছু ইউজ করবেন না, সেটা কোনো প্রবলেম না, সেক্ষেত্রে আপনি ওটাকে স্কিপ করতে পারেন। তো আমরা এখানে ক্লিয়ার যে 24-volt এসি দিয়ে আমরা 24-volt ডিসি দিয়ে আমরা এসি লোডটাকে কন্ট্রোল করতে পারবো। ইভেন আপনি যদি একটা এসি টু ডিসি
রিলে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 24 ভোল্ট সাপ্লাই দিয়ে, পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি রিলেটাকে এনার্জাইজ করবেন। এনার্জাইজ করে আপনি আদার্স ডিসি লোডকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক এইভাবেই তো, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের মেইন গোলটাই হলো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড যত ভিডিও আছে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড এভরিথিং আমরা ওয়ান বাই ওয়ান আপ করবো। সো আপনারা টাচে থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।